আসসালামু আলাইকুম, আমি রেসমিনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি বানাবো ছোলার ডালের তরকা। এই ডাল তরকাটা রুটি, লুচি ও পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। তবে আজকে আমি এই ডাল তরকাটা ঢাকাই পরোটার সাথে পরিবেশন করেছি। এই ঢাকাই পরোটার রেসিপিটাও আমি আপলোড করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মজাদার ডাল তরকাটা। তো তরকাটাকে আমি প্রেশার কুকারে তৈরি করে নেব। এর জন্য প্রেশার কুকারে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে। একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। এরপর এর মধ্যে একটা মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো, গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ পরিমাণ লবণ। অল্প সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষানো হয় ভালো করে। সব কিছু এখন একসঙ্গে মিশিয়ে নেব। মেশানোর পর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো উপর থেকে। তারপরে দু মিনিট মতো লো আছে, মশলার সাথে কষিয়ে নেব সব কিছুকে। তো ঢাকনাটা দিয়ে দিলাম, তারপরে দু মিনিট পর ফিরে আসছি। দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিতে শুরু করেছে। মশলাটা কিন্তু এখন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ছোলার ডাল দিয়ে দেব। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ ছোলার ডালকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ভালোভাবে ধুয়ে নিয়ে পানির মধ্যে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, সেই ডালটা এখন দিয়ে দিলাম। আর গ্রামে মাপলে এটা 100 গ্রাম পরিমাণ ডাল হবে। ডালটা এখন মিশিয়ে নিচ্ছে, মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ডালটাকে আমি কষিয়ে নেব, এই 1 থেকে 1.5 মিনিট মতো। তো গ্যাসের আঁচটা এই পর্যায়ে মিডিয়াম করে দিতে হবে। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ডালটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব এবং হাই আছে 1টা সিটি দেব, তারপর মিডিয়াম আছে 2টো সিটি, মোট 3টে সিটি দেব। প্রথমে হাই আছে 1টা সিটি, তারপরে মিডিয়াম আছে 2টো সিটি, তারপরে যতক্ষণ না প্রেশার কুকারে প্রেশারটা বের হয়ে যাচ্ছে নিজে থেকে ততক্ষণে ঢাকনাটা খোলা যাবে না। তো ভালোভাবে প্রেশারটা বার করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমার ডালটা এখন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিন্তু অতিরিক্ত গলে যায়নি। ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি আপনাদেরকে একটু টেপে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডালটা আস্ত আছে কিন্তু একদম গলে যায়নি। তো কিছু ডাল আমি এরকমভাবে একটা ম্যাশার দিয়ে ভেঙে দিচ্ছি যাতে ডালটা একটু ঘন হয় এবং খেতেও ভালো লাগে। তো ডালটা ম্যাশ করে দিয়েছি, কিছু সবটা দিইনি। এখন আমি ডালটাকে তড়কা দিয়ে নেব। তো কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা এবং 1টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটুখানি চিরে দিয়েছি, মানে ফাটিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে খুব মিহি করে কুচিয়ে নেওয়া নারকেল দিয়ে দিলাম, অল্প পরিমাণেই দিতে হবে, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নারকেলটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি
অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা খুব ভালো আসবে তরকার। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি, এরপর প্রেসার কুকারটায় অল্প একটু পানি নিয়ে প্রেসার কুকারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা কীরকম ঘন খাওয়া আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। তো পানিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর বেশিক্ষণ রান্না করব না, 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। তো গ্যাস গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, এর মধ্যে এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা চিনিটা দিতে হবে, চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগবে। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো 2 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে, এখন সবশেষে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে এখন নামিয়ে নেব। তো এখানে ছোলার ডালের তরকাটা আমার একদম তৈরি হয়ে গেছে। যে কোনো রুটি পরোটার সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন, লুচির সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।